ভিডিও পছন্দ হলে লাইক করুন আর বাংলা সিনেমার সমস্ত তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। বলিউডের অনেক বড় বড় অভিনেতা আজ বলিউড থেকে দূরে সরে গেছেন কিন্তু তাদের কিছু হিট সিনেমাগুলি চিরতরে অমর হয়ে থাকবে যেগুলি কোনোদিনও ভুলবে না আমরাও। হয়তো সেই মুভিগুলো আজও সবার মধ্যে জেগে রয়েছে। আজ আমরা কথা বলব কিছু ফ্লপ হিরোদের হিট সিনেমা নিয়ে, যে সিনেমাগুলি আজও আমাদের কাছে অমর হয়ে থাকবে। চলুন তারা সেই হিরোগুলি কে এবং তাদের মুভিগুলো কী সেই নিয়ে আজ আমরা আলোচনা করি। চলুন তাহলে ভিডিওটি আজ শুরু করা যাক। আজ আমরা আলোচনা করতে চলেছি কিছু ফ্লপ হিরোদের হিট সিনেমার ব্যাপারে। সেই ফ্লপ হিট সিনেমাগুলি কী কী সেই নিয়ে আজ আলোচনা করতে চলেছি। প্রথম যাকে নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে তিনি হলেন অক্ষয় খান্না। অক্ষয় খান্না বলিউডে অনেক ভালো ভালো কাজ করেছেন। ইতিমধ্যে তিনি একটি বলিউডে কাজ করেছেন অ্যাক্সিডেন্ট প্রাইম মিনিস্টার নিয়ে, যে মুভিটি সবেমাত্র রিলিজ করা হয়েছে। সেই অক্ষয় খান্না বলিউডে কিন্তু এখনও কাজ করে যাচ্ছেন, কিন্তু তিনি একজন বড় সুপারস্টার হতে চেয়েছিলেন, কিন্তু তিনি একজন ফ্লপ মাস্টার হয়ে উঠেছেন। এনার ক্যারিয়ারের সবচেয়ে বড় ফিল্ম হয়েছিল 1999 সালে তাল সিনেমাটি। তাল সিনেমাটি গানের জন্য তা এখনও পর্যন্ত দর্শকদের মনে জেগে রয়েছে। তাল সিনেমাটির যে ঘটনা সেটি কিন্তু খুব ভালো দেখানো হয়েছিল, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা গঠন করেছিল। তা সত্ত্বেও তিনি একজন ফ্লপ মাস্টার হয়েছেন বলিউডের। পরের যাকে নিয়ে আমরা কথা বলতে চলেছি তিনি হলেন সাহিল খান। সাহিল খান হলো আজ পাবলিকের সুপারস্টার, কারণ তিনি হলেন সাহিল খানের বডির জন্যে। তার বডি দর্শকরা খুবই ভালোবাসেন এবং তার খুবই ভালো বডি রয়েছে, কিন্তু তা হলেও সাহিল খান বলিউডে নিজের নাম স্থাপিত করতে পারেনি। ইনি বলিউডের জনপ্রিয় ছবি স্টাইল এর কাজ করেছিলেন। স্টাইলের কাজ আমি এখনও পর্যন্ত দেখিনি মুভিটি। তোমরা যদি দেখে থাকো অবশ্যই আমাকে জানাতে পারো যে মুভিটি কেমন হয়েছিল, যা আমি এখনও পর্যন্ত দেখার সৌভাগ্য হয়নি। পরে যাকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তিনি হলেন তূসর কপুর। তূসর কপুর হলো গোলমাল বয়ের তূসর কপুর, যা গোলমাল সিরিজের জন্য জনপ্রিয় সবার মধ্যে। তাছাড়া এনার অনেক সিনেমা ফ্লপ হয়েছে। এনার ফিল্মের জিনা সিপ মেরে নিয়ে দর্শকরা সারা জীবন মনে রাখবেন, কারণ তিনি এই বইটা সবচেয়ে ভালো অভিনয় করেছেন। জিনা সিপ মেরে নিয়ে কিন্তু খুবই ভালো মুভিটি। এই মুভিটির জন্য তিনি এখনও পর্যন্ত দর্শকদের কাছে প্রিয় হয়ে রয়েছেন। তারপরে যাকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছেন তিনি হলেন টুইঙ্কল খন্না। টুইঙ্কল খন্না কিন্তু স্বামী অক্ষয় কুমার আজও বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার। টুইঙ্কল খন্না তার ক্যারিয়ারে বেশি সিনেমা কাজ করেনি, কিন্তু তার এনার সিনেমাগুলি যা এখন মতো 3-4টে সিনেমা যা এখন পর্যন্ত ইতিহাস হয়ে রয়েছে। তার মুভিগুলির মধ্যে সেরা ছিল মেলা ও ইতিহাস, যা চিরতরে অমর হয়ে থাকবে সবার কাছে। মেলা মুভিটি আমির খান তার সঙ্গে বিপরীতে কাজ করেছিল এবং মেলা মুভিটি খুবই ভালো হয়েছিল এবং পার্সোনালভাবে এই মুভিটি আমারও খুবই পছন্দের মুভি। তারপর যাকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছিল সেটা সঞ্জয় কপুর। সঞ্জয় কপুর বলিউডে অনেক সিনেমায় কাজ করেছেন, কিন্তু ওনার দুটো সিনেমা খুবই ভালো হয়েছিল, সিরেফ তুম ও রাজা। সিরেফ তুমটা বেশিরভাগ আমার কাছে ভালো লেগেছিল, কারণ সিরেফ তুমটা অজানা প্রেমের অর্থাৎ চিঠির মধ্যে প্রেমের নিয়ে আলোচনা হয়েছিল। না দেখেই একে অপরকে চিঠি দিয়ে প্রেম নিবেদন করা হয়েছিল এবং শেষে তা কীভাবে তাদের দুজনে মিল হবে সেটি এই বইতে দেখানো হয়েছিল। সিরেফ তুমটা তোমরা যদি কেমন লেগেছো তোমাদের অবশ্যই জানিয়ে আমাকে কমেন্ট করতে পারো। এবং এই সিনেমার জন্য দুটি ওনার অভিনয় দুর্দান্ত ছিল বলেই আজও দর্শকদের তাকে পছন্দ করে থাকে। যদি তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।